দেশে চাহিদা অনেক কমে গেলেও কাঁসা ও পিতল শিল্পের সাথে জড়িত উদ্যোক্তা কারিগররা বিশ্বাস করেন, যথাযথ পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা মিললে এই খাত আবারও সতেজ হয়ে উঠতে পারে। এমনকি কাঁসা পিতলের সামগ্রী বিশেষ করে শিল্পকর্ম রপ্তানি করে এই খাতকে লাভজনক করে তোলা সম্ভব। কারুকার্যপূর্ণ এমন ভাস্কর্যের কদর বিশ্বজুড়েই, কারণ একটি ছাঁচ থেকে শুধুমাত্র একটি ভাস্কর্য তৈরি সম্ভব। কোনো যন্ত্রে নয়, আন্তরিক হাতের ছোঁয়ায় সোনা রঙে চকচকে করে তোলা হয় এসব শিল্পকর্ম। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ভাস্কর্যে বেশি আগ্রহ দেখেন বিদেশিদের, কিন্তু এসব দেশ থেকে নিয়ে যেতে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিক্রি কম। এয়ারপোর্টে নিলে কাস্টমস আটকে দেয়, এই মালগুলো তো আমরা নিতে পারি না। তারা করে কি, এটা আর্কিওলজি ডিপার্টমেন্টের রেফার করে, ফলে তাদের একটা কমিটি আছে, মাসকে মাস তারা এটা নিয়ে বসে থাকে, তারপরে ক্লিয়ারেন্স দেয়। আমলাতান্ত্রিক জটিলতার পেছনের কারণ হিসেবে একটি আশঙ্কার কথা বললেন সংশ্লিষ্টরা। কাঁসা ও পিতলে তৈরি নতুন কোনো শিল্পকর্মের আড়ালে একই ধরনের কোনো প্রত্নতত্ত্ব পাচার হবার ভয় পান তারা। এক্ষেত্রে কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা থাকলে ভীতি দূর হবে, বাড়বে বাণিজ্য। যেহেতু এটা রপ্তানির সাথে যুক্ত, আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে অতি অল্প সময়ের মধ্যে তাদের এটা দিয়ে দিই। যেটি পড়ে থাকে, হয়তো যারা পাঠিয়েছেন তাদের কিছু শর্ত আছে, কী কী জিনিস তাদের দিতে হবে, কী করতে হবে, সেগুলোর ক্ষেত্রে কখনো কখনো গ্যাপ থাকে। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বিনা কারণে পড়ে থাকে, আমার অত 2-4-5 বছরের অভিজ্ঞতা আমার এটা মনে হয় না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ভাষ্য অনুসারে অন্যান্য দেশের চেয়ে নিজেদের কাঁসা পিতলে স্বতন্ত্র গুণাবলী রয়েছে, ফলে এর বিশেষ চাহিদাও রয়েছে বিশ্ব পরিমণ্ডলে। ক্ষয়িষ্ণু এই শিল্পকে পুনর্জীবিত করতে সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ দিচ্ছেন তারা। শিল্পগুলো সৃষ্টি হওয়ার যে কারখানাগুলো বলা হয়, সেই কারখানাগুলোকে টিকিয়ে রাখার জন্য আসলে রাষ্ট্রীয় এবং সামাজিক পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। এরা যখন আমাদের সাথে রেজিস্ট্রেশন নিবন্ধন হয়ে যাবে, তখন আমাদেরও একটা দায়িত্ব হবে কিভাবে এদের প্রমোট করা যায় বিদেশে বাণিজ্য সহ, সেক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা চলেই আসবে। একসময়ের ইতিহাসের সাক্ষী ধামরায়ের ঐতিহ্যবাহী এই কাঁসা পিতল শিল্প বিশ্ববাজারে ব্যাপক সম্ভাবনা থাকার পরও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাবে বাজার পাচ্ছে না এই শিল্পপণ্য। পাশাপাশি অভ্যন্তরীণ বাজার থেকে হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় সরকারি এবং বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ধামরাই।